অগ্নিকাণ্ডে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির ক্ষুদিরাম কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত হয় বেশ কয়েকটি বাড়ি, যার ফলে বহু পরিবারকে খোলা আকাশের নিচেই ঠাঁই নিতে হয়েছে। রবিবার সকালে এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে। অসহায় মানুষগুলির পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। পাশাপাশি শিলিগুড়ির মানুষের কাছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। একই সাথে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি বানিয়ে দেওয়া সহ ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে আবেদন জানান বাম নেতৃত্ব। পরিস্থিতি বর্ণনা করার মতন নয়, মানে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া যেটাকে বলে সেভাবে হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে শিলিগুড়ির মানুষের কাছে যে এই ধরনের নিঃস্ব পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য, আমাদের এখানে অনেকেই আছেন যারা এই ধরনের কাজ করেন, আমি বিধায়ক হিসাবে প্রত্যেকের কাছে অনুরোধ করছি টিন সহ অন্যান্য যাবতীয় জিনিস, ঘরের কোনো জিনিস নেই, রান্না বাড়ি করা, জামা কাপড় পরা, বাচ্চাদের সার্টিফিকেট পুড়ে যাওয়া, ওষুধ, আমি মানে বলে বোঝাতে পারবো না। তো আমার শিলিগুড়ির কাছে অনুরোধ যে যে যেভাবে পারেন একটি নির্দিষ্ট পথ দিয়ে এসে যারা এখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান, এটাই আমি চাই। আমি এই মুহূর্তে কোনো গাফিলতির কথা বলবো না, এই মুহূর্তে আমি কারো সমালোচনা করতেও আসিনি। আপাতত আমার কাজ সবাইকে সাথে নিয়ে এই পরিবারগুলোকে মাথা তুলে দাঁড়ানো, কার করানো। আমি অনুরোধ করব শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এই কঠিন সময় শহরের ভার তাদের হাতে, মেয়র সাহেবের কাছে অনুরোধ করব তিনি যাতে এই বিষয়টি দেখেন এবং এখানে খাওয়া থেকে শুরু করে পানীয় জল, এখানে একজন প্রেগনেন্ট মহিলা বসে আছেন, তাকে আমি বললাম যে কোনো ঘরের ব্যবস্থা আলাদা করে দেবো কি না, তো এই বিষয়গুলো একটু যদি ওনারা দেখেন ভালো হয়। ইতিমধ্যে আমি সাংসদ রাজু বিশ এবং আমি বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারীকে জানিয়েছি, আমি ডিএম সাহেবের সাথে কথা বলে ডিজাস্টার ম্যানেজমেন্টে যাতে এরা সুযোগ পায় তার জন্য আমি চেষ্টা করব। তবে একটি জিনিস শুনলাম যে এখান থেকে আগুনটা লেগেছে, ওখানে অনেক বাঁশ টাস ছিল, ওখান থেকেই আগুনটার উৎপত্তি হয়েছে, এই সমস্ত বিষয়ে আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে। 35 থেকে 50টা বাড়ি পুড়ে গেছে, হ্যাঁ 60+। তো এখন হচ্ছে এদের পাশে দাঁড়ানো, ক্ষতিপূরণ দেওয়া, সবাই তো আসছে, মেয়রও নেই, ডেপুটি মেয়রও নেই, হ্যাঁ তো আমরা দেখে যাচ্ছি, আমরা প্রশাসনের সাথেও কথা বলবো যাতে এই মানুষদের পুরো ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এদের বসবাসের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়, সরেজমিনে দেখে তারপর আমরা বলবো। আমরা দেখেছিলাম এরকম ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল মাতঙ্গিনি কলোনিতে, তারপরে এরকম বড় ঘটনা, সেই জায়গাতে আপনার তৎপরতার সাথে কাজ করেছিলেন, সেই জায়গা থেকে সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে আবেদন রাখবো এদের পুরো ক্ষতিপূরণ দিতে, এদের ঘর বাড়ি বানিয়ে দিতে এবং এদের সব ধরনের সহযোগিতা করতে। ওই MLA এসছে, দেখে গেলে হবে না, ছবি তুললে হবে না, টাকা দিতে হবে এদেরকে, এদের বাড়িঘর বানাবার ব্যবস্থা করে দিতে হবে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।